নির্বাচন পরবর্তীতে ত্রিপুরা রাজ্যে বিজেপির বর্বরোচিত সন্ত্রাস হয়েছে চলছে সিপিআইএম কর্মী সমর্থকদের উপর অত্যাচার বাড়ি ভাঙচুর এমনই নানান অভিযোগ তুলে রাজ্যে সিপিআইএম বিভিন্ন এলাকায় বিক্ষোভ পথসভা সংগঠিত করছে আজ বিকেলে শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড থেকে স্টেশন সংলগ্ন রেল বাজার পর্যন্ত এক প্রতিবাদী ঢিৎকার মিছিল সংগঠিত হয় সিপিআইএমের পক্ষ থেকে মিছিল শেষে একটি পথ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সিপিআইএম শান্তিপুর এরিয়া সম্পাদক সঞ্জিত ঘোষ সিপিআইএম নদীয়া জেলা সদস্য শান্তিপুর বামফ্রন্টের আহ্বায়ক সৌমেন মাহাতো সিপিএম শান্তিপুর এরিয়া কমিটির অন্যতম নেতৃত্ব শান্তনু চক্রবর্তী সহ বিভিন্ন শাখা ও গণসংগঠনের নেতৃত্ব এ বিষয়ে শান্তনু চক্রবর্তী বলেন গরুকে দেবতা বানিয়ে রাজ্যে ধর্মীয় আবেগ নিয়ে রাজনীতি করলেও ত্রিপুরায় গোয়ালঘরে আগুন লাগিয়ে গরু পুড়িয়েছে তারাই সৌমেন মাহাতো বলেন রাজ্যে যেমন ভোট লুট দুর্নীতির পাহাড় করেছে রাজ্য সরকার তেমনি কেন্দ্রের ক্ষেত্রেও চলছে অত্যাচার সরকারের সঞ্জিত ঘোষ বলেন শিক্ষকদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত রেখে আন্দোলনকে স্তব্ধ করার চক্রান্ত যেমন রাজ্য সরকার নিয়েছে তেমনি কেন্দ্র সরকারও বিভিন্ন লাভজনক সংস্থা বিক্রি করে দ্রব্য মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে বিপদে ফেলেছে ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে তারা